ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ মজা। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে, ইফ ইউ আর দি স্টুডেন্ট অফ এইচএসসি ফার্স্ট ইয়ার অর সেকেন্ড ইয়ার, অর্থাৎ তুমি যদি এইচএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্ট হও তবে এই ভিডিওটি তোমার জন্য। তো চলো আমরা দেখে নিই আজকে তোমাদের জন্য আলোচনায় কি থাকছে। ইয়েস, তোমাদের জন্য আলোচনায় থাকছে মডিফায়ার। মডিফায়ার বিশেষ করে এখনকার সিলেবাসে যারা এইচএসসি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট বা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট যারা রয়েছ, বেসিক্যালি এটা সেকেন্ড ইয়ারের একটা টপিক। তো যতগুলো টপিক তোমাদেরকে একটু বেশি কষ্ট দেয়, জ্বালা দেয়, তার মধ্যে মডিফায়ার ইজ ওয়ান অফ দেম। তো সেই মডিফায়ারটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তবে নিচে তোমরা একটা ট্যাগ দেখতেই পাচ্ছ, লেখা রয়েছে হাউ টু ক্র্যাক মডিফায়ার প্রবলেম ইন শর্টকাট ওয়ে। আমি আজকে মডিফায়ারটা আলোচনা করব একবারে শর্টকাট টেকনিকে, শর্টকাট ওয়েতে। তোমরা এর আগে মডিফায়ার হয়তো অনেক ক্লাস করেছো বিভিন্ন টিচারের কাছে, বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন ইউটিউব টিউটোরিয়ালে এগুলো তোমরা ক্লাস করেছো। বাট আজকে আমি তোমাদেরকে একটি ব্যতিক্রমধর্মী শর্টকাট উপহার দেওয়ার চেষ্টা করব। তো শেষ পর্যন্ত থাকো, এবং আমার ধারণা যদি শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে ক্লাস করো দেন তোমাদের মনে হয় আর কোনো প্রবলেম থাকবে না। সো অবশ্যই তোমাদের যেটা করা উচিত, গেট রেডি উইথ খাতা অ্যান্ড পেন্সিল। খাতা পেন্সিল নিয়ে রেডি হয়ে যাও এবং গুরুত্বপূর্ণ নোটগুলো অবশ্যই নোট করে নেবে। ওকে, সো মডিফায়ারের ক্ষেত্রে যে কথাটি জানতেই হবে ফার্স্টে আমাদের, না যেটা না জানলে চলবে না, মডিফায়ার জিনিসটাকে শর্টকাটে আমরা কী বলবো। সত্যি কথা বলতে মডিফায়ার জিনিসটার অপর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা একটা জিনিসকে অনেকগুলো নামে চিনি, তেমনি অ্যাডজেক্টিভের অন্য আরেকটি নাম হচ্ছে মডিফায়ার। ওকে, তো মডিফায়ার আসলে ইংলিশে কারা? বেসিক্যালি ইংলিশে মডিফায়ার হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। বাট আমরা যখন মডিফায়ার ক্লাস করছি বা মডিফায়ার যখন তোমাদের শেখাবো, তখন আমরা দেখবো যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ছাড়াও আরও অনেকেই মডিফায়ার হয়েছে। তো সেটা ঘটনার প্রেক্ষিতে এবং আমরা একটা পর্যায়ে সেগুলো তোমাদের বুঝিয়ে দেবো। তো মডিফায়ারের ক্ষেত্রে আরেকটি কথা তোমাদের সবাইকে জেনে রাখতে হবে, পজিশন অফ মডিফায়ার, মডিফায়ার কয়টি জায়গায় প্লেস করে, কয়টি জায়গায় তারা বসে। নাম্বার ওয়ান, প্রি, পূর্বে বসে। কার পূর্বে সেটা আমি শর্টকাটে তোমাদের দেখিয়ে দেবো। আরেকটি হচ্ছে পোস্ট, পরে। কার পরে বসে সেটা একটু পরে তোমাদের দেখাচ্ছি। তো চলো আর একটু সামনে এগোনো যাক। শর্টকাট টেকনিক, কিছুক্ষণ আগে তোমরা যে প্রি এবং পোস্ট দুটি শব্দ দেখলে, সেই প্রি শব্দ দিয়ে যদি মডিফায়ার থাকে তো সেটা কেমন থাকবে একটু দেখে নাও। প্রি মডিফাই দ্য নাউন, এমনটি থাকতে পারে, অথবা থাকতে পারে পোস্ট মডিফাই দ্য নাউন। তো প্রি মডিফাই দ্য নাউনটা কি আসলে, এটাকে শর্টকাটে এটা ভাঙলে যেমনটি দাঁড়ায় সেটা হচ্ছে অ্যাজেক্টিভ এবং তারপরে হচ্ছে নাউন। তার মানে আগে, নাউনের আগে আমরা যে অ্যাজেক্টিভ ইউজ করব সেটাই কিন্তু হচ্ছে প্রি মডিফাই বা প্রি মডিফায়ার। আর পোস্ট মডিফাই দ্য নাউন হচ্ছে নাউনের পরে হচ্ছে অ্যাজেক্টিভ। তোমরা লক্ষ্য করে দেখো আমি নাউনেরও কিন্তু একেবারে পরে অ্যাজেক্টিভ দিইনি, আমি মাঝে কিন্তু ডট ডট দিয়েছি। তার মানে নাউনের পরে কিছু একটা বসতে পারে এবং তারপরে কিন্তু অ্যাজেক্টিভ বসতে পারে। তো এই দুটিকে আমরা উদাহরণের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করি। ধরো পরীক্ষায় এরকম একটি সেন্টেন্স এসছে, তোমরা ইতিমধ্যে হয়তো বা এরকম সেন্টেন্স বা এরকম প্যাসেজের সঙ্গে তোমরা ইন্ট্রোডিউস হয়েছো, যে একটি প্যাসেজ থাকে, সেই প্যাসেজের মাঝে মাঝে কিছু ক্লু দেওয়া থাকে, সেই ক্লুগুলো অনুযায়ী কিন্তু তোমাকে আনসারটি বসাতে হয়। তার মানে এটা অনেকটা উইদাউট ক্লু, বাট কিছুটা ক্লু দেওয়া থাকতে পারে বলতে পারো। সো আমরা প্রথম যে সেন্টেন্সটা এটা দেখছি, যে হি রিচড হিজ গোল ফর গেটিং আ সলিউশন। তোমরা লক্ষ্য করে দেখো মাঝখানে বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন। তো প্রি মডিফাই দ্য নাউন মানে কি? অ্যাজেক্টিভ নাউনের আগে থাকবে। তুমি লক্ষ্য করে দেখো এই নাউন, সলিউশন শব্দটি একটি নাউন, নাউনের আগে যেটা বসে সেটা হচ্ছে অ্যাজেক্টিভ। তার মানে প্রি মডিফাই দ্য নাউন মানে একটি অ্যাজেক্টিভ বসাতে বলা হচ্ছে। তাহলে এই সেন্টেন্সে অর্থ অনুযায়ী তুমি কি অ্যাজেক্টিভ এখানে বসালে সেন্টেন্সটি সুন্দর অর্থ দেবে। এক্ষেত্রে আমি বলে রাখি তোমাদের সবাইকে, ভিন্ন জনার ভিন্ন রকম আনসার হতে পারে, সো অবাক হওয়ার কিছু নেই। যেমন তুমি দিতেই পারো হি রিচড হিজ গোল ফর গেটিং আ গুড জব, সো আমরা এখানে গুড দিতে পারি। ওকে, সো তুমি এখানে গুড দিতে পারো, একজন হয়তো বা বেটার দিতে পারে, একজন দিতে পারে আউটস্ট্যান্ডিং, ইত্যাদি অনেকে অনেক রকম দিতে পারবে, সবারগুলোই রাইট হবে। ওকে, সো পোস্ট মডিফাই দ্য নাউন কি একটু দেখে নিই। একটি নাউন থাকবে, তার মাঝে হয়তো বা কিছু বসবে এবং একটু পরে অনেক দূরে হয়তো বা একটি অ্যাজেক্টিভ বসবে, মানে ব্যাপারটি এরকম। দ্য ম্যান ওয়াজ রিয়েলি, এবং এখানে ক্লুতে বলা হয়েছে পোস্ট মডিফাই দ্য নাউন। তো পোস্ট মানে কি? ওই যে প্রথমে একটি নাউন থাকবে, এই যে দেখো একটা নাউন আছে, মাঝে ডট ডট, আর ডট ডট মানে হচ্ছে যে ওয়াজ রিয়েলি, এইটুকুকে আমরা ডট ডট ধরে নিতে পারি বাকি অংশ, এবং তারপরে বলা হচ্ছে অ্যাজেক্টিভ। পোস্ট মডিফাই দ্য নাউন মানে হচ্ছে নাউনের পরে বসবে এমন একটি অ্যাজেক্টিভ। ওকে, সো তুমি কি দিবে আনসার? তুমি আনসার দিতে পারো দ্য ম্যান ওয়াজ রিয়েলি
গুড দিতে পারো, তুমি এখানে অবশ্যই হ্যান্ডসাম দিতে পারো, এটসেট্রা। এ যাতে তুমি নানা রকম আনসার দিতে পারবে, এক একজনের আনসার এক এক রকম হবে। আই থিঙ্ক আপাতত তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ, শর্টকাট টেকনিকটি। এই জিনিসটুকু যদি বুঝতে পারো তাহলে মোটামুটি একটা বিষয় তুমি ধারণা রাখবে যে মডিফায়ারে তুমি প্রায় 80% শিখে ফেলেছ। তো চলো আর একটু সামনে এগোনো যাক। ইয়েস, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ তোমাদের জন্য। অ্যাট এ গ্ল্যান্স, আই মিন এক নজরে তোমাদের মডিফায়ারের কিছু আমি ক্লু দেবো। বিশেষ করে এগুলো সিলেক্টেড পরীক্ষায় আসার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা জানো একটা প্যাসেজ থাকে, সেই প্যাসেজের ভেতরে ক্লু দেওয়া থাকে। তো ক্লুগুলো আসলে অনেকগুলো থাকে, তার ভেতরে যেগুলো পরীক্ষা আসে বা আসার মতো সম্ভাবনা আছে সেগুলোকে আমি দিয়ে দিয়েছি। তো চলো এবার শুরু করা যাক, এইগুলোকে বিস্তারিতভাবে বর্ণনা করা যেতে পারে শর্টকাট ওয়েতে। ওকে, শর্টকাট উইথ এক্সাম্পল। আমরা এখানে শর্টকাট টেকনিক দেবো এবং এক্সাম্পল দেবো। তোমরা অবশ্যই এক নাম্বার এটি নোট করে নেবে, একটি শর্টকাট টেকনিক থাকবে সেটা তোমরা নোট করে নেবে। এরপরে নিচে একটি এক্সাম্পল থাকবে, পরীক্ষাটি কী ধরনের কোয়েশ্চেন থাকে এটা আমরা ওটার অনুরোধ দেবো আর কি। ওকে, তো বারবারই আমরা শর্টকাট এবং এক্সাম্পল কথাটি উল্লেখ করবো না। এরপর থেকে প্রথমে ইজিক্যাল টু থাকবে, সেটিকে আমরা শর্টকাট মিন করবো, এবং পরে যে ইজিক্যাল টু থাকবে সেখানে আমরা একটি এক্সাম্পল দেবো। ওকে, সো ফার্স্ট শর্টকাটটি হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন। সো প্রি মডিফাই দ্য নাউন কি? জাস্ট একটি নাউন থাকবে এবং নাউনের আগে একটি অ্যাডজেক্টিভ থাকবে। আমি আবার বলছি, প্রি মডিফাই দ্য নাউন মানেই হচ্ছে একটি নাউন থাকবে এবং নাউনের আগে একটি অ্যাডজেক্টিভ থাকবে। এক্সাম্পল, ধরো পরীক্ষায় একটি সেন্টেন্স আসলো, হি ড্রিমড আ, এরপরে একটি ড্রিম লেখা থাকলো। লক্ষ্য করে দেখো, ড্রিম শব্দটি হচ্ছে নাউন। তো নাউনের আগে যেহেতু ফাঁকা আছে, এখানে তোমাকে কি বসাতে হবে? একটি অ্যাডজেক্টিভ। আর পরীক্ষায় ক্লু কিন্তু থাকবে ঠিক এই জায়গাটায়, প্রি মডিফাই দ্য নাউন। আশা করি বুঝতে পেরেছো এই ড্রিমটা। তাহলে তুমি এখানে রাইট আনসার কি দিবা? হি ড্রিমটা গুড ড্রিম। ইয়েস, সো এক্ষেত্রে আমরা অবশ্যই গুড দিতে পারি। নাম্বার টু, প্রি মডিফাই দ্য নাউন বাই আ নাউন অ্যাডজেক্টিভ। ঠিক এই ক্লুটির শর্টকাট কি দাঁড়াচ্ছে? এই ক্লুটির শর্টকাট হচ্ছে দুটি নাউন থাকবে পাশাপাশি, একটি নাউন থাকবে এবং তার আগে আরেকটি নাউন বসাতে হবে। তোমরা লক্ষ্য করে দেখো, ছোট্ট করে আমি একটি অ্যাডজেক্টিভ লিখে রেখেছি। তোমরা জেনে রাখো, দুটি নাউন যদি পাশাপাশি কখনো বসে তাহলে আগের নাউনটির নাম হয়ে যায় অ্যাডজেক্টিভ। তো দেখে নিই সেন্টেন্সটি পরীক্ষায় কেমন থাকবে। হি প্ল্যান্টেড আ বিগ ট্রি। তো এমন একটি সেন্টেন্স দেওয়া হচ্ছে এবং এখানে একটি গ্যাপ তৈরি করা হয়েছে, গ্যাপে কিন্তু এই ক্লুটি দেওয়া থাকবে, নাউন বসাবো। তুমি লক্ষ্য করে দেখো, ট্রি কিন্তু একটি নাউন, তার আগে কিন্তু আরেকটি নাউন বসাতে হবে। ট্রি একটি নাউন, তার আগে আমাদের আরেকটি নাউন বসাতে হবে। তাহলে তুমি এখানে কি দিবা? হি প্ল্যান্টেড আ বিগ, তুমি দিয়ে দাও একটি নাউন, ম্যাঙ্গো ট্রি, অথবা যে কোনো ধরনের তুমি একটি নাম দিলেই হতে পারে। ওকে, সো এই ছিল দুই নাম্বারটা। এরপরে চলে এসো নাম্বার থ্রি। ইয়েস, নাম্বার থ্রি, পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। তো পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ জিনিসটা কি? প্রথমে একটি নাউন থাকবে এবং নাউনের পরে লক্ষ্য করে দেখো একটি কমা আছে দুই পাশে, মাঝখানে আরেকটি নাউন। এই যে নাউনটি তোমরা দেখতে পাচ্ছ এটার নামই হচ্ছে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ জিনিসটা খুবই সহজ, সেটা হচ্ছে পূর্বে যে নাউনটা থাকবে সেই নাউনের একটা পরিচয় এবং তারপরে বাকি অংশ যা ভার্ব দিয়ে থাকবে সেটা। তো উদাহরণটা আমরা একটু দেখি, যেমন ধরো সাকিব আল হাসান, এবং তারপরে দেখো দুটি কমা ব্যবহার করেছে এবং মাঝখানে আমরা গ্যাপ রেখেছি। এই গ্যাপেই আমাদের এই ক্লুটি পরীক্ষায় থাকবে, পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। তো প্রথমে দেখো একটি নাউন আছে, হ্যাঁ নাউন আছে, তারপরে তোমাকে একটি নাউন বসাতে হবে। সো এইখানে আমরা সাকিব আল হাসানের একটি পরিচয় দেব। দুই কমার মাঝে আমরা যে পরিচয়টা দিচ্ছি, আমি আবার বলছি, দুই কমার মাঝে আমরা যে পরিচয়টা দিচ্ছি এটার নামই কিন্তু হচ্ছে অ্যাপোজিটিভ। সো সাকিব আল হাসান একটি আমরা পরিচয় দিতে পারি। পরিচয়টা কি? সাকিব আল হাসান আ ক্রিকেটার, সাকিব আল হাসান আ ক্রিকেটার। ওকে, সাকিব আল হাসানের পরিচয় হচ্ছে সে একজন ক্রিকেটার। তো সেন্টেন্সটি এরকম দাঁড়ালো যে সাকিব আল হাসান এ ক্রিকেটার, অর্থাৎ সাকিব আল হাসান যে কিনা হচ্ছে একজন ক্রিকেটার, ইজ দ্য গ্লোরি অফ বাংলাদেশ ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেটে সে একজন গৌরব। ওকে, আই হোপ তোমরা অ্যাপোজিটিভ ব্যাপারটা বুঝতে পেরেছ। নাম্বার ফোর, এই ক্লুটা পরীক্ষায় প্রায় থাকে, খুবই ইম্পর্টেন্ট, ইউজ আ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। সো ডেমনস্ট্রেটিভ জিনিসটা কি? ডেমনস্ট্রেটিভ হচ্ছে মূলত এই চারটি, খুব বেশি না, মনে রাখা খুব সহজ। একটা হচ্ছে দিস, এটা সিঙ্গুলার অর্থে, আর ডিএইসিএসি দিস, এটা প্লুরাল অর্থে। দ্যাট এটা পাস্ট টেন্স সিঙ্গুলার, দোজ হচ্ছে পাস্ট টেন্স প্লুরাল, আর এরপরে বসে হচ্ছে নাউন।
তোমরা একটা বিষয় লক্ষ্য করে রাখো, এই ডেমনস্ট্রেটিভের পর কিন্তু আমি ছোট্ট করে লিখে রেখেছি অ্যাডজেক্টিভ। তার মানে সকল ডেমনস্ট্রেটিভ কিন্তু কাজ করে অ্যাডজেক্টিভের মতো, কারণও আছে, কারণ তারা বসে নাউনের আগে। তো এমন শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা একটু সেন্টেন্স দেখে নিই। ইনসার্ট দ্য পিকচার দ্যাট ইজ সিলেক্টেড ইয়েস্টারডে। ওকে, সো এই সেন্টেন্সের মাঝখানে আমি ফাঁকা রেখেছি এবং বলা হয়েছে একটি ডেমনস্ট্রেটিভ বসাও। তুমি লক্ষ্য করে দেখো, আমি এখানে বলেছি সিলেক্টেড ইয়েস্টারডে, যেটা গতকালকে সিলেক্টেড করেছিলাম। তাহলে তুমি ফার্স্টে চলে যাও, ফার্স্টে হচ্ছে দ্যাট এবং দোজ। তাহলে ব্যাপারটা এবার ফিরে আসো, পিকচার কি সিঙ্গুলার না? ইয়েস, সিঙ্গুলার। তাহলে তুমি এখানে অবশ্যই কি বসাবে? অবশ্যই তুমি এখানে বসাবে ইনসার্ট দ্যাট পিকচার দ্যাট ইজ সিলেক্টেড ইয়েস্টারডে। অবশ্য পাশাপাশি দুইটা দ্যাট লাগছে তোমাদের অনেকটা বেমানান মনে হচ্ছে, কিন্তু আসলে এই দ্যাট এবং এই দ্যাটের অর্থটা হচ্ছে একটু আলাদা। ওকে, বলা হচ্ছে পরেরটা ইনসার্ট পিকচার না পিকচার্স। তাহলে এখানে কিন্তু আমরা দেবো হচ্ছে দ্যাট এর প্লুরাল দোজ। ইয়েস, TH দোজ। ওকে, এবং পরেরটা আসো ইনসার্ট পিকচার দ্যাট ইউ ওয়ান্ট। এবার দেখো এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে তুমি প্রেজেন্ট টেন্সে ফিরে যাও এবং লক্ষ্য করো যে ইনসার্ট দিস পিকচার, ইনসার্ট দিস পিকচার, কারণ পিকচারটা সিঙ্গুলার সেজন্য আমরা দিস নিয়েছি। এবং পরেরটা দেখো ইনসার্ট দিস হবে না, এখানে TH দিস হবে, কারণ আমি পিকচার না করে এখানে পিকচার্স করেছি। সো আমার ধারণা তোমরা ডেমনস্ট্রেটিভের এই চারটি ব্যবহার বুঝতে পেরেছ। ওকে, সো চলো ফাইভ নাম্বারে চলে যাই। ফাইভ নাম্বারে দেখতে পাচ্ছি ইউজ পজিসিভ টু প্রি মডিফাই দ্য নাউন। শর্টকাটটি হচ্ছে এরকম যে এইগুলো হচ্ছে পজিসিভ, তোমরা সবাই জানো এগুলো হচ্ছে পজিসিভ, এগুলো পরে একটি নাউন থাকবে। লক্ষ্য করে দেখো ডেস্টিনেশন শব্দটি হচ্ছে একটি নাউন, আর নাউনের আগে আমাদের এইখানে ক্লুতে এই কথাটি বলা থাকবে। ওকে, ক্লুতে বলা হচ্ছে একটি পজিসিভ বসাও। তো উই এর পজিসিভটা কি আমরা বসিয়ে দেবো এখানে, উই এর পজিসিভ কি? আওয়ার। ওকে, সো রাইট আনসার হয়ে গেল ফাইনালি উই রিচ আওয়ার ডেস্টিনেশন। নাম্বার সিক্স, ইউজ অ্যান ডিটারমিনার, ইউজ আ ডিটারমিনার অথবা আর্টিকেল। হ্যাঁ, তোমরা হয়তোবা অনেকেই জানো, আর না জানা থাকলে থাকলে তোমরা আমার একটি ভিডিও টিউটোরিয়াল রয়েছে আর্টিকেল এবং ডিটারমিনারের মধ্যে সম্পর্ক নিয়ে। সো আর্টিকেল এবং ডিটারমিনার সেটা তোমরা একটু দেখে আসবে, তাহলে অনেকটা হেল্প পাবে। তো ইউজ আ ডিটারমিনার বা আর্টিকেল টু প্রি মডিফাই দ্য নাউন, আই মিন নাউনের আগে তোমাকে ডিটারমিনার বা আর্টিকেল ব্যবহার করতে হবে। তো শর্টকাটটি হচ্ছে এমন যে আর্টিকেল থাকবে এবং তারপরে একটি নাউন থাকবে। ওকে, সো আমরা উদাহরণটা দেখি। ড্যাশ ওল্ড ম্যান লস্ট হিজ সাইট, বৃদ্ধ মানুষটি তার দৃষ্টি হারিয়েছিল। সো তুমি এখানে কি দিবা? নর্মালি তুমি হয়তো এখানে অ্যান দিবা, তুমি এখানে দা দিবা। ওকে, এই যে তুমি অ্যান বা দা দিয়েছো, এটাই কিন্তু মূলত হচ্ছে ডিটারমিনার বা আর্টিকেল, যেটা কিনা কার আগে বসেছে? নাউনের আগে। অ্যাকচুয়ালি নাউন ঠিক না, নাউন হচ্ছে ম্যান আর ওল্ড হচ্ছে অ্যাজেক্টিভ, সুতরাং নাউন বা নাউন ফ্রেজের আগে বসেছে অ্যাকচুয়ালি, এটা বলতে পারো। সো চলো সেভেন নাম্বারটা দেখে নিই আমরা। সেভেন নাম্বারটা হচ্ছে ইউজ দ্য পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য ভার্ব। শর্টকাটটি হচ্ছে এরকম, ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, যেটাকে আমরা পার্টিসিপল নামে সবাই চিনি। এই যে ছোট্ট করে আমি দিয়ে দিয়েছি এটা পার্টিসিপল, এবং তারপরে অনেকটাই পরে হয়তো বা থাকতে পারে ভার্ব প্লাস এক্সটেনশন। উদাহরণটি হচ্ছে এরকম, ড্যাশ ফিল ইন দ্য গ্যাপ থাকলো, যে গ্যাপে এই সেন্টেন্সটি বা এই ক্লুটুকু দেওয়া থাকবে। ইউজ দ্য পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য ভার্ব, হোম উই ফাউন্ড নাথিং। সো এক্ষেত্রে আমরা রাইট আনসার বলতে পারি যে রিচিং, রিচিং হোম, বাসায় পৌঁছে, বাসায় পৌঁছে। তুমি দেখো ভার্বের সঙ্গে কিন্তু আমরা আইএনজি নিয়েছি, তুমি এখানে রিচিং বলতে পারো, তুমি এখানে অ্যারাইভিং বলতে পারো, তুমি এখানে গোয়িং বলতে পারো, আই মিন ভার্বের সঙ্গে একটা আইএনজি নিতে হবে। এবং লক্ষ্য করে দেখো তারপরে কিন্তু একটু পরে ভার্ব আছে। নাম্বার এইট, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। ইয়াস, এটা খুব ইম্পর্টেন্ট একটা রুল হবে তোমাদের জন্য, এটা তোমরা একটু বেশি স্টার মার্ক দিয়ে রাখো, অনেকে এই রুলটা বুঝতেই পারে না, ধরতেই পারে না। আসলে ইন্টেন্সিফাই জিনিসটা কি? ইন্টেন্সিফায়ার জিনিসটা আসলে তেমন কিছুই না, এটা হচ্ছে একটি অ্যাডভার্ব। ওকে ফাইন, সো ব্যাপারটা সহজ হয়ে গেল যে ইন্টেন্সিফায়ার জিনিসটা শুনে যতটা ভয় লাগছে আসলে ভয়ের কিছু নেই, জিনিসটা হচ্ছে একটি অ্যাডভার্ব। এখন ইন্টেন্স মানে কি? ইন্টেন্স মানে হচ্ছে বাড়িয়ে দেওয়া, বেশি হওয়া, দ্রুত বেড়ে যাওয়া, এরকম আসলে অর্থ দিয়ে থাকে। তার মানে আমরা যে অ্যাডভার্বগুলো ব্যবহার করব, সে অ্যাডভার্বগুলোর অর্থ এমন হবে যে সেন্টেন্সের অর্থকে একটু বাড়িয়ে দেবে বা বেশি করে দেবে। আর তোমরা হয়তো বা অনেকেই জানোই যে অ্যাডভার্বের ডিমান্ড হচ্ছে অ্যাডভার্বের পরে একটি অ্যাডজেক্টিভ থাকবে। ওকে, সো একটি সেন্টেন্স দেখা যাক, হি ইজ হ্যাপি,
as he has got his lost phone. সে খুশি যেহেতু সে তার হারিয়ে যাওয়া ফোনটি পেয়েছে। সে কিন্তু শুধু খুশি না, আমি বলছি সে কিন্তু অনেক খুশি কারণ হারিয়ে যাওয়া ফোনটি পেয়েছে। সে কিন্তু খুশি না, আমি আরেকবার বলছি সে অনেক খুশি যেহেতু সে তার হারিয়ে যাওয়া ফোনটি পেয়েছে। সে খুশির মাত্রাকে আমরা একটু কি করব, বেশি করে দেব। তো খুশির মাত্রাকে যদি বেশি করে দিতে চাই আমরা এই শব্দগুলো ব্যবহার করব। তো নর্মালি আমরা এখানে বলতে পারি হি ইজ সো হ্যাপি, আমরা বলতে পারি হি ইজ এক্সট্রিমলি হ্যাপি, এক্সট্রিমলি হ্যাপি ইত্যাদি। আমরা এই অ্যাডভার্বগুলো ব্যবহার করতে পারি যেগুলোকে আমরা বলছি ইন্টেন্সিফায়ার। সো ইন্টেন্সিফায়ার হচ্ছে সেই ধরনের অ্যাডভার্ব যেগুলো কিনা সেন্টেন্সের অর্থকে একটু বাড়িয়ে দেয়। আই হোপ তোমরা বুঝতে পেরেছ। তো চলো 9 নাম্বারটি একটু দেখে নিই। ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। শর্টকাট টেকনিকটি হচ্ছে ভার্ব থাকবে এবং ভার্বের পরে আমরা টু প্লাস ভার্বের বেস্ট ফর্ম বসাবো, যেটাকে আমরা ইনফিনিটিভ নামে জানি। আচ্ছা সেন্টেন্সটি দেখে নেওয়া যাক। দ্য রিচড দেয়ার ফিল ইন দ্য গ্যাপ দ্য পোর, তারা সেখানে পৌঁছেছিল দ্য পোর আই মিন গরিবদের কি করতে, সাহায্য করতে। তাহলে তুমি এখানে দিতে পারো টু হেল্প, টু অ্যাসিস্ট ইত্যাদি ধরনের তুমি শব্দগুলো ইউজ করতে পারো। তুমি লক্ষ্য করো তুমি এখানে যে শব্দটি ব্যবহার করছো টু প্লাস ভার্বের বেস্ট ফর্ম, যেটাকে আমরা ইনফিনিটিভ বলছি। আর এই জায়গাটা তুমি যে আনসারটা নিয়েছো সেটা ক্লু কিন্তু থাকবে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। ও আরেকটি কথা বলে রাখা দরকার, আমরা কিন্তু এটা টু হেল্প এটা কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ হয়নি, মূলত এটা ইনফিনিটিভ হয়েছে। বাট যখন ইনফিনিটিভ ফ্রেজ থাকবে তখন আসলে কেমন থাকবে একটু তোমাদের আমি হেল্প করি। যেমন দ্য রেস্ট দেয়ার, এইখানে এই পুরো জায়গাটাতে কিন্তু ফিল ইন দ্য গ্যাপ থাকবে। তখন পুরো জায়গাটাতে যখন গ্যাপ থাকবে তখন তুমি কি করবে, এখানে টু তুমি হেল্প নিবে এবং হেল্পের পরে তোমাকে দা পোর এই কথাটি উল্লেখ করতে হবে। কেননা ফ্রেজ বলতে কিন্তু শুধুমাত্র একটিকে বোঝানো হয় না, তারপরে আরও কিছু দিতে হবে। তো ইনফিনিটিভ মানে হচ্ছে শুধু টু হেল্প, বাট যখন বলা হবে ইনফিনিটিভ ফ্রেজ তখন দিতে হবে টু হেল্প দ্য ফোর। ওকে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো ইনফিনিটিভ কি আর ইনফিনিটিভ ফ্রেজটা কি। নাম্বার 10, পোস্ট মডিফাই দ্য ভার্ব। ইয়াস, পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে কি, শর্টকাটটা হচ্ছে একটা ভার্ব থাকবে, ওকে একটা ভার্ব থাকবে এবং ভার্বের পর একবার শেষের দিকে বা তারপরেও হয়তো বা একটু কাছাকাছি ভার্বের পরেও হতে পারে একটি অ্যাডভার্ব থাকবে। তো এই সেন্টেন্সে বলা হচ্ছে পোস্ট দ্য লেটার নাও, আমরা দিতে পারি পোস্ট দ্য লেটার নাও বা পোস্ট দ্য লেটার অ্যাট দিস মোমেন্ট, এই শব্দগুলো কিন্তু হচ্ছে অ্যাডভার্ব। ওকে, এটার নামই হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, যেটা কিনা ভার্বের পরে বসে। ওকে, তো এবার 11 নম্বর শুরু করা যায়। 11 নম্বরটি হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব বাই প্রিপজিশনাল ফ্রেজ। সো এটা শর্টকাটটি হচ্ছে এরকম, একটি ভার্ব থাকবে এবং শেষের দিকে তোমাকে যে ক্লুটি বসাতে বলা হচ্ছে বা ক্লু অনুযায়ী বসাতে বলা হচ্ছে সেখানে প্রিপজিশন এবং তারপরে নাউন বা নাউন ফ্রেজ দিয়ে গঠন করতে হবে। শি কন্ট্রোলড হারসেলফ, তুমি লক্ষ্য করে দেখো এই সেন্টেন্সটি শেষে ক্লুতে বলা হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, আই মিন ভার্বের পরে বসাতে হবে, হ্যাঁ ভার্বের পরে বসাবো, বাই প্রিপজিশনাল ফ্রেজ, হ্যাঁ একটি প্রিপজিশনাল ফ্রেজ বসাবো। তো বসাও, শি কন্ট্রোল হারসেলফ, আমরা প্রিপজিশনাল এরকম দিতে পারি উইথ গ্রেট, শি কন্ট্রোল হারসেলফ উইথ গ্রেট ডিজায়ার, সে তার নিজেকে রক্ষা করেছিল উইথ গ্রেট ডিজায়ার। ওকে, সো এটাই হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। ওকে, নাম্বার 12, প্রি মডিফাই দ্য নাউন বাই আ পার্টিসিপল ফ্রেজ। ইয়াস, তোমরা এর আগে জেনে ফেলেছো পার্টিসিপল হচ্ছে ভার্বের সঙ্গে একটি আইএনজি, তারপরে হচ্ছে নাউন থাকবে যেটাকে আমরা একসাথে বলছি পার্টিসিপল ফ্রেজ, এরপরে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, জাস্ট লাইক সেন্টেন্স এরকম মিলা ফিল্ট আনিজি। সো আমরা কি বলতে পারি ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে একটি নাউন বানাও দেখি। আমরা দিতে পারি সলভিং, সলভিং দ্য প্রবলেম, সলভিং দ্য প্রবলেম, পিআরপিএলএম, সলভিং দ্য প্রবলেম, প্রবলেমটি সলভ করে মিলা ফেল্ট আনিজি, মিলা কিছুটা স্বস্তি বোধ করেছিল। সো সলভিং দ্য প্রবলেম, এই যে ভার্বের সঙ্গে আইএনজিটা নিয়েছি তারপরে নাউন বা নাউন ফ্রেজ নিয়েছি, এটাই বেসিক্যালি পার্টিসিপল ফ্রেজ হিসেবে আখ্যায়িত। আশা করি তোমরা 12টি শর্টকাট টেকনিক বুঝতে পেরেছো। তো এই 12টি শর্টকাট টেকনিক আসলে কতটা পরীক্ষার জন্য ইফেক্টিভ, চলো আমরা একটু দেখে নিই। মিলিয়ে নাও যা শিখলে এখন।
স্যাম্পল কোশ্চেন পরীক্ষায় ধরো একটি স্যাম্পল কোশ্চেন আসছে, কোশ্চেনটা ঠিক এরকম, রিড দ্য ফলোয়িং টেক্সট, আই মিন নিচে টেক্সটটি পড়ো, অ্যান্ড ইউজ মডিফায়ার্স অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস, যে স্পেসগুলোতে, ব্ল্যাঙ্ক স্পেসগুলোতে এই ফাঁকা জায়গাগুলোতে কিছু ক্লু থাকবে, এই ক্লুগুলো অনুযায়ী তুমি আনসার ব্যবহার করবে। তুমি লক্ষ্য করে দেখো এতক্ষণ পর্যন্ত তুমি যে ক্লুগুলো পড়লে, পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ, হ্যাঁ এটা তুমি কমন পেয়েছো, ইউজ অ্যাজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, হ্যাঁ এটা তুমি কমন পেয়েছো, ইউজ অ্যান অ্যাজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, হ্যাঁ এটা তো কমন, ইউজ আর্টিকেল টু প্রি মডিফাই দ্য নাউন ফ্রেজ, ইয়াস কমন, এভাবে প্রত্যেকটি আসলে কমন পড়ে গেছে। তো আই হোপ যে তোমরা যদি প্যাসেজের অর্থ ভালো করে বুঝতে পারো এবং আমার শর্টকাট টেকনিকগুলো ভালো করে রপ্ত করতে পারো, তাহলে আমার মনে হয় যে মডিফায়ার জিনিসটা তোমাদের কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে। সো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি মূলত একটু লম্বা সময় ধরে, কারণ তোমরা বুঝতেই পারছো মডিফায়ার জিনিসটা একটু বড়। আমি বেসিক্যালি এই মডিফায়ার টপিকটা দুটি পার্টি করতে চেয়েছিলাম। তো দুটি পার্টি করলে অনেক সময় কি হয় যে পার্ট ওয়ান দেখার পর পার্ট টু অনেকে মিস করে, বা টু দেখতে পারে ওয়ান মিস করে, সেই জন্যই বেসিক্যালি আমি তোমাদের জন্য একটু লম্বা সময় ধরে করেছি। তো যাই হোক, লম্বা সময় ধরে করলে সেটা তোমাদের জন্যই করেছি। তো তোমরা সবাই অনেক ভালো থাকবে। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর অবশ্যই নিয়মিত ভিডিওগুলো পেতে, আমার যত তৈরি ভিডিও টিউটোরিয়াল থাকবে এগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।